নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আজ আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মাদ্রাসা এম এসকে যে ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট গত জুলাই জুন মাস থেকে অর্থাৎ উনিশের পয়লা জুন থেকে পেয়ে আসছিলেন সেটিকে কাটেল করে এবং সেই টাকা ফেরত নেবার বিষয়টি আর যে বর্তমানে শিক্ষা দপ্তরে এস এসকে এম এসকে যে রয়েছে তাদেরকে ইনক্রিমেন্ট ভবিষ্যতে আবার কি হতে পারে আর যে সমস্ত টিচার সৃষ্টি নিয়ে রয়েছেন তাহলে তাদের কি অবস্থাটা হবে এই ইনক্রিমেন্ট বিষয়ে এই তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো খোলাখুলি আলোচনা করার আগে আমি সকলকে বলবো যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন তাহলে আশা করি আমি যে আলোচনা করব সেটি আপনারা পরিষ্কার করে বুঝতে পারবেন তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনও ছুঁয়ে দেবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবেন লাইক করবেন তো চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি তা প্রথমেই আলোচনা করব যে মাদ্রাসা এস এম এস কে যে টিচাররা বর্ধিত বেতনের সঙ্গেও ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট পেতেন সেটি বাতিল করা হলো কেন তো এই বাতিল করা হলো কেন অনেকেই হয়তো জানেন আবার তাই নিয়ে কিন্তু অনেকে প্রতিবাদও করছেন যে তাদেরকে বাতিল করে দেওয়া হলো কেন তাদেরও তো পাচ্ছিল এটা উচিত নয় ইত্যাদি ইত্যাদি তো আমি বলবো যে না বাতিল অবশ্যই করবে সরকারি যে আদেশনামাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই আদেশনামায় পরিষ্কার করে বলা রয়েছে যে যে সেটা বাতিল করা হলো এবং বর্ধিত বেতন যেটি পাচ্ছেন তারা উনিশের পয়লা এপ্রিল থেকে ধার্য হয়েছে সেই বর্ধিত বেতনটি কিন্তু পাচ্ছেন তাহলে কেন তাদের ফাইভ পারসেন্ট বাতিল করে দেয়া হলো তারা তো জুন থেকে পাচ্ছিলেনি তার একটি কারণ যে নিয়ম অনুযায়ী যখন বেতন এনহ্যান্সড করা হয় অর্থাৎ বেতন বর্ধিত করা হয় তারপর থেকে কিন্তু এই ইনক্রিমেন্টটা বন্ধ হয়ে যায় কারণ উনিশের পয়লা এপ্রিল থেকে অর্থাৎ দু হাজার উনিশের পয়লা এপ্রিল থেকে যেহেতু বর্ধিত বেতন লাগু হয়েছে সেহেতু নিয়ম অনুযায়ী সেই বছরই কিন্তু কোনো মতেই এই বর্ধিত ইনক্রিমেন্ট যেটাকে বলা হয় সেটি কিন্তু পাওয়া সম্ভব নয় আর মাদ্রাসা এমএসকে ক্ষেত্রে বা অন্য যে এসএস কে রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছর পর পর কিন্তু ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট হয় যে কারণে এসএস কে ক্ষেত্রেও কিন্তু ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট পয়লা জুন থেকে দেওয়া হয়নি আ আর দেওয়া হয়নি বলে তাদের ক্ষেত্রে ফেরতেরও কোনো প্রশ্ন নেই কিন্তু মাদ্রাসাতে যেহেতু যেহেতু দেওয়া হয়েছে সেহেতু কিন্তু সেটিকে কার্টেল করার একটা ব্যবস্থা হয়েছে ফলে এখানে কিন্তু কোনো রকম কোন কি বলবো যে অন্যরকম কোনো ব্যবস্থা নেই যে মাদ্রাসা বলে তাদেরকে কেটে নেওয়া হলো বা অন্য কিছু বা তাদেরকে দেওয়া হচ্ছিল সেটি কেটে নেওয়া হলো এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ছে ফলে এই নিয়মের ফলে কিন্তু আপনারা এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটা ঠিক সেই নোটিশের নিচের লাইনটা দেখুন সেখানে বলা রয়েছে যে কিন্তু আপনাদের ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়নি অতএব ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট কিন্তু আবার আগামী তিন বছর পর নিয়ম অনুসারে আপনারা আবার পাবেন সেম ওয়েতে এই এস এসকে এম এসকের ক্ষেত্রেও শিক্ষা দপ্তরে যেটা রয়েছে যারা পঁয়ষট্টি নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আবার তিন বছর পর এই ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট লাগু হতে পারে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই তিন বছর পর অবশ্যই সংগঠনকে অনুরোধ করব যে আপনারা মিশনে যোগাযোগ করবেন শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন তখন কিন্তু ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট অবশ্যই হবে আর তাহলে মাদ্রাসাদের ক্ষেত্রে কি এসে দাঁড়ালো যে না এই যে ফাইভ পারসেন্ট বৃদ্ধি দেওয়া হয়েছে সেটি কিন্তু নিয়ম অনুযায়ী ফেরত দিতে হয় আর যেহেতু ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট এই পাওয়া যাবে না তাই সেটা কার্টেল করেই আর পরবর্তীকালে যে বেতনের জন্য স্টল পাঠাতে হবে সেটি কিন্তু করতে হবে সেটা কিন্তু বলেই দেয়া হয়েছে তাহলে এই ছিল যে মাদ্রাসাদের জন্য ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট কেন কাটেল করা হলো এই প্রসঙ্গে আরও একটু জানিয়ে রাখি যে মাদ্রাসাদের কিছু টিচার কিন্তু এখনও সেই বর্ধিত যে বেতন হয়েছে সেই বর্ধিত হারে বেতন কিন্তু পাচ্ছেন না তারা জানিয়েছেন যে এখনও তাদের কিন্তু বর্ধিত বেতন দেওয়া হচ্ছে না তো আমি কর্তৃপক্ষকে অবশ্যই অনুরোধ করব। সেই দিকটা যেন তারা একটু নজর দেন যাতে সেই সমস্ত টিচার যারা এখনো বর্ধিত বেতন থেকে বঞ্চিত রয়েছেন তাদের দিকটা যেন দেখা হয় এবার আসি এস এস ক্ষেত্রেও ব্যাপারটা বলে দিলাম যে আপনাদের ক্ষেত্রেও কিন্তু তিন বছর পর এই ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট কিন্তু পেতে পারেন আর যারা সিক্সটি নিয়ে রয়েছেন তো সেই সিক্সটি নেওয়া টিচারদের ক্ষেত্রে কিন্তু তিন বছর পরে নয় যতটা ধারণা যে এই দু হাজার কুড়ির পয়লা এপ্রিলে তাদের যদি আবার বর্ধিত বেতন লাগু হয় তাহলে নিয়ম অনুযায়ী তারা যদি কনসোলিডেটেড রেগুলার পে স্ট্রাকচারের মধ্যে এসে যান এখানে পে স্ট্রাকচার বলতে আমি বোঝাতে চাইছি যে বেসিক পে পে স্ট্রাকচার বা কনসোলিডেটেড পে সেই পে স্ট্রাকচারের যদি অধীনে এসে যান এবং সেই মতো যদি সব ঠিক থাকে কেন্দ্রীয় সরকারের কাছে যদি সেটি পাঠানো হয়ে থাকে নিয়ম মেনে বা নিয়ম মাফিক পাঠানো হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ইনক্রিমেন্টে সে যাবে বছর বছর কারণ তাদের বর্ধিত বেতন যদি আবার পয়লা এপ্রিল দু হাজার কুড়িতে হয় তাহলে কিন্তু এবছর আর ইনক্রিমেন্টের কোনো সম্ভাবনা থাকবে না পরের বছর গিয়ে জুলাইয়ের পয়লা জুলাই থেকে কিন্তু তাদের ইনক্রিমেন্টটা হবে তাহলে এই বছর যদি পয়লা এপ্রিল অর্থাৎ দু হাজার যে সমস্ত টিচার সিক্সটি অপশন নিয়েছেন তাদের পার্শ্বশিক্ষকের মর্যাদায় তারা উন্নীত হবেন ফলে পার্শ্বশিক্ষকের যদি কোনোরকম বেতন বৃদ্ধি ঘটে তাদেরও ঘটবে এবং তাদের যদি ইনক্রিমেন্ট হয় এখনও পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে তাতে কিন্তু বলা যেতে পারে হয়তো তাদের ইয়ারলি থ্রি পারসেন্ট ইনক্রিমেন্টের একটা ব্যবস্থা হতে পারে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য রেগুলার টিচারদের সঙ্গে যে নিয়মে রয়েছে পয়লা জুলাই এই ইনক্রিমেন্ট লাগু হয় সমস্ত শিক্ষকদের সেরকমই কিন্তু হতে পারে ফলে দু হাজার কুড়ির পয়লা এপ্রিল থেকে যদি এটা ঘোষণা হয় তাহলে কিন্তু পরের বছর জুলাইয়ে গিয়ে অর্থাৎ একুশের জুলাইয়ে গিয়ে কিন্তু এই ইনক্রিমেন্টটা শুরু হবে তার আগে হবে না আর যেহেতু এখনো পর্যন্ত কোনো ঘোষণা নেই পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে কিন্তু এই ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়ার একটা অর্ডারই ছিল এসএসকে এসকের ক্ষেত্রে কিন্তু এই ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়ার কোনো অর্ডার এখনো পর্যন্ত আসেনি যে না তারা পাবে না সেই হেতু তারা নিয়ম মেনে তিন বছর পর কিন্তু ইনক্রিমেন্ট পেতে পারে তো এই প্রসঙ্গে আমরা জয়দেববাবুর একটু কথা শুনিয়ে দেব শুনুন তিনি কি বললেন তারা যে স্ট্যাটাসে আছে সেই স্ট্যাটাস বলছে হ্যাঁ এভরি 3 ইয়ারস এভরি 3 ইয়ারস 5% করে ইনক্রিমেন্ট হবে ওরা যখন এনএল চলো হ্যাঁ এনএল হওয়ার পরে তো 3 বছর গ্যাপ দিতে হবে হ্যাঁ তো ওরা পরবর্তীকালে সেই বছরই মাস পরে ইনক্রিমেন্ট নেবে কি করে ওটা নিয়ম নেই আমাদের পে কমিশনও নিয়ম নেই আমাদের পে কমিশনের নিয়ম আছে যে যে দিন আমি অপশন দেবো তার থেকে ছ মাসের মধ্যে আমি কোনো ইনক্রিমেন্ট নিতে পারবো না আমার ডিউ থাকলেও নিতে পারবো না আচ্ছা তাহলে এসএসকে মিসকের ক্ষেত্রে ও রাজি হবে এসএসকে তো জুনে বৃদ্ধি হওয়ার কথা ছিল গত জুনে 19 জুনে সেটা বৃদ্ধি হওয়ার সম্ভব হয়নি তাহলে তো যারা ফাইভ নিয়ে রয়েছে তাদেরও বৃদ্ধি হওয়ার কথা কিন্তু না না হবে না স্যার আমি একটু বলি যে কিংস বুক যে সমস্ত শিক্ষক সৃষ্টি নিয়েছে তারা পার্শ্ব শিক্ষকে উন্নীত হলো কিন্তু পার্শ্ব শিক্ষকদের কিন্তু 5% বৃদ্ধি হচ্ছে না তাদের না না 5% বলতো 500 শিক্ষকেরা তো ইয়া লি ইনক্রিমেন্টে মুক্তি ছড়াছে

আমরা তাহলে জয়দেব বাবুর বক্তব্য শুনে নিলাম আশা করি এর থেকে আমাদের কাছে যে একটা ধারণা ক্লিয়ার হয়ে গেল যে ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট কিন্তু আগামী তিন বছর পরে এখন এক বছর অলরেডি হয়ে গেছে অর্থাৎ দু বছর পরে কিন্তু পাওয়ার সম্ভাবনা সবার ক্ষেত্রেই রয়েছে যারা সিক্সটি ফাইভ নিয়ে রয়েছেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এখনও কিন্তু সেই স্বাস্থ্যসম্মত বিধি নিষেধ করোনা ভাইরাসের কারণে যে আরোপিত হয়েছে সেটি মেনে চলবেন